সানি একটা গান গেয়েছে, সানি সামন্তক সিনহা। এই যে আমি হচ্ছি আমি অন্য আমি, সেই গানটার আবার অদ্ভুত একটা সিচুয়েশন যে বিলে, যে বাচ্চা বিলে যে ক্যারেক্টার, সে প্রথম দিকে দেখা যায় সে প্রচন্ড ক্যাবলা টাইপের যদি বলো, মানে সে বুঝতে পারে না হলে আমার তাকে যে কি হচ্ছে, অন্যরা কি করছে, একটু বোকা বোকা। তারপরে আস্তে আস্তে সে নিজের প্রতি একটা কনফিডেন্স পায়, এবং তার যে কনফিডেন্স পাওয়াটা আস্তে আস্তে সেই যে হি ইজ অলসো ম্যাচিউরিং, ও যে একটা হ্যাঁ আমার একটা আই হ্যাভ গট সাম রোল টু প্লে, সেই যে উপলব্ধিটা হচ্ছে তার সেই কনফিডেন্স বিল্ডিং একটা গান আছে। সুরুকদার সাথে আমার প্রথম কাজ, এবং আমার ওনার সাথে আলাপ হয়ে যেটা মনে হয়েছে যে আমার মানুষটাকে ভীষণ ভালো লেগেছে আর কি। হ্যাঁ, তার কারণ উনি ভীষণ মিষ্টি করে কথা বলেন, খুব ভালো লেগেছে, ভেরি সুইট। গানটা যখন কম্পোজ করি আমি একটা বেসিক স্ক্র্যাচ গাইছিলাম, তো তখন আমি ভাবি না একটা কাজ করি, আমার মনে হচ্ছে সানির গলাটা ভালো লাগবে। ইনফ্যাক্ট বিশ্বরূপ শুনেও হি ওয়াজ ভেরি ইমপ্রেসড, যে বাহ বেশ অন্যরকম একটা গলার টেক্সচার, তো একটা ইউথফুল ব্যাপার আছে ওর গলাটার মধ্যে, টোনের মধ্যে, অ্যান্ড দ্যাটস রিয়েলি ওয়ার্ক ফর দ্য সং। লা 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 লা